এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি ভালো চেহারাটা ছিল আমার, কোথায় গেল? এই জবে থেকে আমি ঋষভকে বিয়ে করে বাড়িতে এসেছি, তবে থেকে আমার ভালো লাগছে না নিজেকে। আর কোথায় গিয়ে দাঁড় করিয়েছি নিজেকে, কি সুন্দর দেখতে ছিলাম। আর আমার অবস্থাটা কেমন হয়েছে? ওই ডালির মতো বেহেঞ্জি টাইপের হয়ে গেছি, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম রাজ রানী হয়ে থাকবো, এখন এই বাড়িতে সব কাজ কর্ম, বাড়িতে সবার জন্য কফি রান্না সব করতে হয়, ঝুম তোর হলো কি হবে তোর? আচ্ছা আর্য কি বলছিল জানো? হ্যাঁ, আর্য বলছো না কে ওর চেনা আছে আমাকে মডেলিং করতে হেল্প করতে পারে? আমাকে তো ফোন করার কথা ছিল, ফোন করলো না তো। আমি কি একবার আর্যকে মনে করাবো? এটা করতে পারি। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি আর্যর থেকে আপনার কন্ট্যাক্ট পেলাম। আপনার ছবি আসলে খুব পছন্দ হয়েছে আমাদের, এবার যদি আপনি রাজি থাকেন একটা ফটোশুট করব আপনার সাথে। ফটোশুট আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড। কবে কি করবেন বলুন। ম্যাডাম, প্রথমে আমরা এক বছরের কন্ট্রাক্ট সাইন করাবো আপনার সাথে। এই এক বছরের সমস্ত মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য আপনি 50 লাখ টাকা পাবেন। 50 লাখ? মাখনের মতন করেছি। ওকে, সেটা তো বুঝলাম, কিন্তু ঝুম তোমার গলা চিনতে পারেনি তো? শিওর তুমি? ঝুম চালাক মেয়ে ঠিকই, কিন্তু এতটাও চালাক না। আসলে ও একটা লোভী, একটা সেলফ অবসেসড মেয়ে, ও ভাবতেই পারবে না আমি এই কাজটা করতে পারি। ঠিক যে আমি আগে ওকে চিনতে পারিনি, ও আমাকে বিয়ের নামে এমনভাবে ফাঁসিয়েছিল, আমি সেই দিন বুঝেছিলাম ও কী ডেঞ্জারাস মেয়ে আর কী কী করতে পারে। সেসব মাথায় রেখেই কাজটা করেছি আমি। কিন্তু ঋষভ যদি রাজি না হয়? ও ঋষভকে জানাবেই না। তুমি শিওর? 100% 110% শিওর। যদি তোমার কথা মতন কাজটা হয়ে যায় তাহলে যেই টাকাটা প্রমিস করেছিলাম সেই টাকাটাই পাবে। আমি আমি ঠিক পারবো।